চমন মুভিটা কিন্তু সেরকম ছিল, সেরকম খুব ধাঁধার মধ্যে পড়ে গেছিলাম যে আগের ঘটনার সাথে এখানে ঘটনার কোনো মিল নাই, এটা সম্পূর্ণ আলাদা একটা ফ্যামিলি দেখা, আলাদা ফ্যামিলি দেখাচ্ছে দৃশ্যমানে, কিন্তু ইংলিশ সাবটাইটেল তো থাকবে। ওয়েলকাম টু বিচ্ছু রিঅ্যাকশন। বিচ্ছু রিঅ্যাকশনে আমরা চলে এলাম আপনাদের কাছাকাছি আজকে আরেকটি ভিডিও আপনাদেরকে সঙ্গে নিয়ে দেখার জন্য। আর আজকে আমরা দেখতে যাচ্ছি দৃশ্যম টু মুভি ট্রেলার। তোমার তো দৃশ্যম ওয়ানের কথা মনে আছে? দৃশ্যম ওয়ান মুভিটা কিন্তু সেরকম ছিল, সেরকম খুব এক্সাইটেডমেন্ট ছিল। আমি আসলে খুব ধাঁধার মধ্যে পড়ে গেছিলাম কিন্তু দৃশ্যম ওয়ান দেখে, তো আমার কাছে মুভিটা অনেক ভালো লেগেছিল। আর এখন সে কারণে হচ্ছে দৃশ্যম টুটা দেখারও আমার খুব ইচ্ছা আছে। আর তুমি দৃশ্যম ওয়ান যেটা দেখেছিলে সেটা হিন্দি দেখেছিলে? হিন্দি ভার্সন। হ্যাঁ, তার আগে কিন্তু ওটার একটা মালায়ালম কিংবা দক্ষিণের ইয়ে ছিল, মুভি ছিল। আর এখন যেটা আসতে যাচ্ছে সেটাও কিন্তু দক্ষিণেরই মুভি। আর এই মুভিটি ডিরেক্ট করেছেন জিতু জোসেফ, এবং এর মধ্যে আছেন অভিনয় করেছেন মোহনলাল এবং মিনা। আর মুভিটি অ্যামাজন প্রাইমে আসছে, তো চলুন সবাই মিলে ভিডিওটি দেখে আসি। অ্যামাজন অরিজিনাল মুভি। মোস্টলি নানু വിളിച്ചിരുന്നു ഇന്ന് വൈകുന്നേരം അവള് വരുന്നു. ഇന്ന് വ്യാഴമല്ലേ, നാളെ അവൾക്ക് ക്ലാസ് ഇല്ലേ? ഇല്ല, നാളെ എന്തോ ധ്യാനമാണ്. നീ എന്നെ പറ്റി എന്താ വിചാരിച്ചത്? ഞാനിപ്പോ ഒരു തിയേറ്റർ ഉടമയും പ്രൊഡ്യൂസറൊക്കെ. തിയേറ്ററിന്റെ കാര്യം ഒന്നും പറയണ്ട, അതിന്റെ പുറത്ത് കുറെ ലോൺ എടുത്ത് വെച്ചിട്ടില്ലേ? രാവിലെ തുടങ്ങി. ഇത് നമ്മുടെ ജോർജുട്ടിയുടെ വീടിന്റെ പുറകിലാ സാർ. ഏത് ജോർജുട്ടി? ആ വരുൺ കേസിലെ? അത് തന്നെ സാർ. ജോർജ് കുട്ടി നിരപരാധിയാണെന്ന് വിശ്വസിക്കുന്ന ഏക വ്യക്തി. പുതിയ ഓരോ സി ഐമാർ വരുമ്പോഴും അവരൊന്ന് അന്വേഷിക്കും. നമ്മുടെയൊക്കെ മരണം വരെ അവരുടെ അന്വേഷണം ഉണ്ടാവും. ക്രൈം ചെയ്തയാൾ ഒരിക്കലും അത് പറയും, കാരണം അതുകൊണ്ട് ഏറ്റവും കൂടുതൽ പ്രോബ്ലം ആക്കാം. പക്ഷെ അതിനെ കുറിച്ച് അറിയാവുന്നവരുടെ കാര്യം അവരുടെ കയ്യിൽ നിന്ന് പിടിപെടും. ജോർജുട്ടി അതിവിദഗ്ധായിട്ട് എല്ലാവരും കണ്ണി പൊടിയിട്ടാണ്. നമ്മളാരെങ്കിലും പാതിരാത്തി പച്ചക്കടാവിനെ പിടിച്ചു. ഇതുവരെ ഒന്നും സംഭവിച്ചിട്ടില്ല, ഇനി ഒന്നും സംഭവിക്കില്ല. ഞാൻ പണ്ട് പറഞ്ഞിട്ടുള്ള ഒരു കാര്യമാണ്, ആവശ്യമില്ലാത്ത ടെൻഷൻ നമ്മളെ അപകടത്തിലാക്കും. ഫെബ്രുവരി 19 Amazon Prime. অ্যাকচুয়ালি ভাষা যেহেতু বুঝতে পারিনি সেজন্য আসলে বলতে পারছি না যে আসলে ঘটনাটা কি ঘটেছে কিংবা কি ঘটতে যাচ্ছে, এটা আমরা এখন আসলে ক্লিয়ার না। হ্যাঁ, কারণ আমরা আসলে এই ল্যাঙ্গুয়েজটা জানি না, সো যখন হিন্দিতে আসবে হয়তো বা মোটামুটি বুঝতে পারবো, তো সেক্ষেত্রে আমরা অপেক্ষা করবো কবে হিন্দি ট্রেলার বা হিন্দি ডাবিং আসবে। সেক্ষেত্রে আশা করবো তাদের দুজনের জুটি আরো অনেক সুন্দর কোন কিছু আমাদের জন্য নিয়ে অপেক্ষা করছে। তো সবাই যারা এই ভাষাতে জানেন তারা হয়তো খুব এনজয় করছেন, আর যখন হিন্দি আসবে অবশ্যই আমরা বুঝতে পারবো আমরা। তবে ভিডিও দেখে যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে যে সেই আগের ফ্যামিলি যে মেয়ে দুটা বড় হয়ে গিয়েছে, তারপর মেয়ে দুটার সঙ্গে নিশ্চয়ই কোনো ধরনের ইনসিডেন্ট হয়েছে। আসলে আমার কাছে মনে হয় যে আগের ঘটনার সাথে এখানে ঘটনার কোনো মিল নাই, এটা সম্পূর্ণ নতুন একটা মুভি, আর নতুন করে নতুন কোনো ঘটনা নিয়ে নতুন ঘটনাই হবে
সেটা বোঝাচ্ছে যে নতুন কোন একটা প্রবলেম হয়েছে এবং এখানে ওই মেয়ে দুটার কোনো ইস্যু আমার কাছে মনে হয়নি, কারণ এটা সম্পূর্ণ আলাদা একটা ফ্যামিলি দেখাচ্ছে। এখানে কি আলাদা ফ্যামিলি দেখাচ্ছে? দৃশ্যম ওয়ানে কিন্তু ওদের দুইটা ছোট মেয়ে ছিল, আমার কাছে মনে হচ্ছে যে এখানে মেয়ে দুইজন বড় হয়ে গিয়েছে। না না, এখানে সম্পূর্ণ আলাদা একটা ফ্যামিলি। আমি আসলে শিওর না, আসলে মুভিটা রিলিজ হওয়ার পর এবং যখন বোঝা যাবে, আর মুভি রিলিজ হওয়ার পর ইংলিশ সাবটাইটেল তো থাকবে, সো আমরা আসলে সেটা দিয়েও দেখে নিতে পারব। বেটার ছিল যদি সাবটাইটেল থাকতো, তাহলে হয়তো আমরা সেখানেও কিছু বুঝতে পারতাম। যাই হোক, ওভারঅল ভিডিওটি আমার কাছে ভালো লেগেছে, কারণ যে গ্রামের বাড়িটা দেখাচ্ছে কিন্তু ওটা বাড়িটা কিন্তু অসাধারণ, গ্রামের মধ্যে এরকম বাড়ি। আর ট্রেলারে কিন্তু এক্সাইটমেন্ট ছিল। হ্যাঁ, এক্সাইটমেন্ট ছিল না, আমরা ল্যাঙ্গুয়েজ বুঝিনি, বাট এক্সাইটমেন্ট ছিল, ট্রেলারের ভিতরে এক্সাইটমেন্ট ছিল। সো ওভারঅল আমার কাছে মনে হয়েছে ট্রেলারটি ভালোই হবে, যারা ল্যাঙ্গুয়েজটা বুঝেছে তারাও খুবই এনজয় করেছে আমার কাছে মনে হয়। তো আশা করি আপনাদের ভালো লেগেছে আমাদের আজকের রিয়াকশনটি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন এবং আমাদেরকে কমেন্টস করে জানাবেন আর কোন কোন ধরনের ভিডিও আমরা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি।